সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু কুরবানি উপযোগী উপযোগীর পহেলা মার্চ দুই হাজার চব্বিশ শুক্রবার আজ আর রয়েছি আমরা অ্যান্ড ডেয়ারি ফার্মে এবং সামনে দেখছি আমরা রফিকুল ভাইকে রফিকুল ভাই আলাইকুম আসসালামাইকুম ভাই আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা কয়টি গরু নিয়ে আসছেন আজকে ভাই আজকে ভাই নয়টি ভাই আজকে নয়টি আর নয়টি গরু নয়টি গরুর একটি প্যাকেজ নয়টি গরুর একটি প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল সব ভাই সব কুরবানি উপযোগী কুরবানি উপযোগী সব সব কুরবানি উপযোগী সুস্থ সবল টোটাল নয়টি গরু নয়টি গরু নিয়ে একটি প্যাকেজ একটি প্যাকেজ তৈরি করছেন বা একটি লট তৈরি করছেন লট তৈরি করছেন নয়টি আচ্ছা গরু এক কোয়ালিটি সব এক কোয়ালিটি এক কোয়ালিটি কুরবানি যার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার আচ্ছা এটা আনুমানিক বয়সটা কেমন হবে

আচ্ছা তার পাশে দেখছি আমরা ছয় হ্যাঁ ছয় নাম্বারটা এটা আরো বড় হ্যাঁ ছয় নাম্বারটা আরো বড় এটা বিশাল গরু এটা ছয় দেখেন এটা বিশাল গরু দেখেন না ওজন দেখেন এটা ছয় 100 কেজি প্লাস 100 কেজি প্লাস প্লাস আছে দেখেন লম্বা দেশি জাতের দেশি গরু সিং মাথা ভালো সিং মাথা ভালো সুস্থ আছে আচ্ছা ওর কোয়ালিটি ভালো আছে সিরিয়ালে এটা হচ্ছে ছয় নাম্বার দেশি জাতের নিখুত মানে হ্যাঁ নিখুত মানে গরু আচ্ছা কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা না ভাই সমস্যা হলে ভাই টাকা বাইনা ফেরত টাকা বাইনা ফেরত বাইনা ফেরত দিয়ে দেবো

এটা আট নাম্বার এটা আরো বিশাল গরুটা গরু এক কোয়ালিটি গরু প্রত্যেকটা গরু এক কোয়ালিটি ছোট গরু নাই হ্যাঁ চুটটা আছে কম্বলটা আছে

এটা চার এটা তিন তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ প্রথম তাহলে টোটাল এই নয়টা গরু নিয়ে একটা প্যাকেজ একটা প্যাকেজ ভাই আচ্ছা রফিকুল ভাই হ্যাঁ ভাই তো কি অবস্থা বলেন আজকে এই প্যাকেজের রেট কত কি রেখেছেন আজকে প্যাকেজের রেট ভাই সীমিত দিয়ে দেব ভাই কারণ আল্লাহর রহমে এই প্যাকেজ আমার দেওয়া মাত্রা সেল হয়ে যায় হ্যাঁ আমার প্যাকেজ থাকে না ভাই হ্যাঁ সীমিত অল্প লাভে আমি গরু বিক্রি আচ্ছা

তাহলে আজকে প্যাকেজের রেট হচ্ছে পঁয়ষট্টি হাজার সাতশো সাতশো টোটাল নয়টি করুক আচ্ছা যোগাযোগ নাম্বার এখানে আরো একটা আছে